নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। শীতের আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ এক গৃহবধূ। ঘটনা টাকারজোলা থানাধীন নবশান্তিগঞ্জ বাজার এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মল্লিকা ঘোষ, বয়স 30, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় গৃহবধূর 70% শরীর পুড়ে যায়। চলুন দেখে নিন বিস্তারিত। ওই হ্যাঁ, কিটা করছে, সুর চিন্তিন না, কাপড় চিন্তো না, হ্যাঁ চুলার ফে গিয়ে দাঁড়াইছে। আমার বড় বাসু তো কইতাছে, কই এই চুলা কাছে তো সর সর কো না, ইয়া শীত লাগে, এত চুলার ফে গিয়ে দাঁড়াইছে, সুর সুর চিন্তিন নুই। হ্যাঁ তো এই কেমনে জানি লাগতে, তো চিল্লা চিল্লি করো না, আমরা দৌড়ে গেছি। কোন জায়গা বাড়ি এতে নেন, বাড়ি কোন জায়গা আছে, ওই তো বাড়ি কোন জায়গা বাড়ি, ও বাবু মন ভুক ধরে না জানতে থাকে না, মন খুশিল পারা। এটা কোন থানা, বিশাল করতে না আন্ডরে মোটামুটি ভালো করে কম বেশ। কোন জায়গা বাড়ি তোমাদের? মোহনপুর শিলপাড়া। এটা কি গোলাঘাটি? না না না, শান্তির বাজার, নবশান্তিগঞ্জ বাজার। কোন থানা এটা? তোমার নাম কি? আমার নাম সুশান্ত ঘোষ। আর পেশেন্টের নাম? মল্লিকা ঘোষ। ওনার হাজবেন্ড? রিটন ঘোষ। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।